মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে এছাড়া জব্দ করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর তার স্ত্রী সিতার আলমগীর ও ছেলে জয় আলমগীরের ব্যাংক হিসাব নির্দেশনায় বলা হয়েছে সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল মহিউদ্দিন খান আলমগীর তার স্ত্রী সিতার আলমগীর এবং ছেলে জয় আলমগীরের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে আগামী তিরিশ দিন তারা তাদের এইসব হিসাব থেকে কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে তাদের লেনদেনের এই স্থগিত করার সময় আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিএফআইইউ